আলাইকুম। আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে এমব্রয়ডারি করতে হয়, এমব্রয়ডারি মেশিন সম্বন্ধে আপনাদের জানাবো। চলুন আসুন আমাদের সাথে দেখুন। এই হচ্ছে আমাদের মেশিন, এখানে ডিজাইন করা হয়, তারপরে ডিজাইন থেকে এই মেশিনে যায় নামটা, তারপর অটোমেটিক নামগুলো হয়ে থাকে। আমরা আপনাদেরকে দেখাবো, এখন একটু ওয়েট করেন। ওকে, এইভাবে প্রসেস করতে হয়। এইভাবে আমাদের মেশিনটা এভাবে সেট করতে হয়। তারপরে আপনার হচ্ছে আমাদের এখানে এই নামটা আমাদের এখানে কপি করতে হবে, এইভাবে কপি করতে হয়। ওকে, আমাদের নামটা কপি হয়ে চলে আসছে। এখন আমরা মেশিনে সেট আপ করবো। এখানে মেশিনে সেট আপ করতে হয় এবং মেশিনে আপনার নিচে অবশ্যই কাগজ দিয়ে নিতে হবে। হ্যাঁ, কালারটা বিভিন্ন কালার আছে, আপনারা যে কোনো কালার নিতে পারেন। আমরা এখন ইয়েলো কালার দেব, গোল্ড কালার। ওকে, সম্ভবত সুতো প্রবলেম দেখা দিয়েছে, এই সুতোগুলো মাঝে মাঝে এরকম দেখা দেয়। যাই হোক, আমরা এখানে ঠিক করে নেব। খুবই সূক্ষ্মভাবে বসাতে হবে এটা। হ্যাঁ, হয়ে গেছে। একটু বেঁকে নিতে হবে, তার জন্য আমাদের কম্পিউটার কাছে যেতে হবে এবং পুনরায় সেটিং করতে হবে। ওকে, এবং আমাদের এখানে আরও আছে শার্টম্যান। এখানে প্রচণ্ড শার্ট, খুব সুন্দর শার্ট ছিলানো হয়। এ দেখেন, এই শার্টগুলোতে বিভিন্ন ধরনের লোগো হয় আমাদের এখানে। এবং এই যে আমাদের সুদক্ষ কারিগর, এরা হচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর। এখানে বাংলাদেশেও এরা সেলাই করছে এবং মালয়েশিয়াতেও তারা এসে সেলাই করছে। দেখেন ভাইয়া, এখানে দেখেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাদের নামটা শেষ হয়ে গেছে, এখানে আসুন। ওকে, ওকে, কপি হয়ে গেছে। নাম, এটা হচ্ছে নাম, নাম হয়ে গেছে। ওকে, ক্লাস, না আর কিছু বলবো না আমি, এখানেই ক্লাস করে।